ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো জমুক নতুন করে, পুষ্পটিত উঠুক হয়ে নতুন কোনো ভরে। স্বপ্নগুলোকে জমাতে থাকো এবং সেগুলো একদিন অবশ্যই পুষ্পটিত হবে। আমরা চলে এসেছি ম্যাট্রিক্সের দ্বিতীয় ক্লাস নিয়ে। ম্যাট্রিক্সের সেকেন্ড ক্লাসে, প্রথম ক্লাসে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, টোটাল কনসেপ্ট দিয়েছিলাম। সেকেন্ড ক্লাসে আজকে বেসিক্যালি আমি অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব। ক্লাস টুয়েলভের ম্যাট্রিক্সের অতি সংক্ষিপ্তর আজকে এক থেকে ধরে ধরে অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে করাবো। সুতরাং এসএনদের প্রত্যেকটি সলিউশন কিন্তু তোমরা এভাবেই ধরে ধরে আমাদের চ্যানেলে পাবে। লেট স্টার্ট। চলো প্রথমেই চলে আসি যে ক্লাস টুয়েলভের ম্যাট্রিক্সের অতি সংক্ষিপ্তর একদম ফার্স্ট অঙ্ক, অতি সংক্ষিপ্তর একের অঙ্কটা দেখে নিই আমরা কি বলেছে। এ ইকুয়াল টু টু মাইনাস থ্রি জিরো ওয়ান মাইনাস ওয়ান ফোর, টু মাইনাস থ্রি জিরো ওয়ান মাইনাস ওয়ান ফোর। এবং বি ইকুয়াল টু কত দিয়েছে, বি ইকুয়াল টু দিয়েছে মাইনাস ওয়ান ফাইভ টু মাইনাস থ্রি জিরো ওয়ান, মাইনাস ওয়ান ফাইভ টু মাইনাস থ্রি জিরো ওয়ান। আর সি ইকুয়াল টু তোমার দেওয়া আছে হচ্ছে ফোর মাইনাস টু জিরো মাইনাস ওয়ান থ্রি ফাইভ, এটা তোমার দেওয়া আছে। এবিসি এর ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তোমাকে প্রথমে বলেছে একের দাগের একেরটা যেটা বলেছে সেটা হচ্ছে এ প্লাস টু বি নির্ণয় করো। তাহলে একের দাগের এক বলেছে এ প্লাস টু বি, দুই বলেছে টু বি মাইনাস থ্রি সি, টু বি মাইনাস থ্রি সি। এভাবে তোমার মানগুলোকে নির্ণয় করতে বলেছে। তো একটা অঙ্ক তুমি দেখে নাও, এ প্লাস টু বিটা কীভাবে নির্ণয় করবে। দেখো এ প্লাস টু বি, তাহলে এ মানে কত, টু মাইনাস থ্রি জিরো ওয়ান মাইনাস ওয়ান ফোর, প্লাস টু ইন্টু বি মানে কত, মাইনাস ওয়ান ফাইভ টু মাইনাস থ্রি জিরো ওয়ান। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো তো, এই দুটোকে যোগ করছো তুমি। তাহলে তোমাকে আগের দিন আমি শিখিয়েছি যে ম্যাট্রিক্সের গুণ কি করে, অর্থাৎ টু এর সাথে এই পুরোটা কিভাবে গুণ করব। তাহলে কত হয়ে যাচ্ছে, মাইনাস টু দুই এর সাথে, দুই স্কেলার, তাহলে স্কেলার প্রোডাক্ট তো আমি শিখিয়েছি, কোনো একটা স্কেলার বাইরে থাকলে সেই স্কেলারটি প্রত্যেকের সাথে গুণ হয়ে যায়। তাহলে দুই গুণ মাইনাস এক মানে মাইনাস দুই, পাঁচ দুগানে দশ, দুই দুগানে চার, তিন দুগানে মাইনাস ছয়, দুই শূন্য শূন্য, দুই এককে দুই, তাহলে কত হচ্ছে, দুই এককে দুই, চৌকি চেপে শুই। আচ্ছা না, চৌকি চেপে শুলে হবে না, এখন পড়তে হবে টু প্লাস অফ মাইনাস। তাহলে আমি যোগ তো জানি, তাহলে টু প্লাস অফ মাইনাস মানে এটার সাথে এটা যোগ, 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 এটার সাথে এটা যোগ। তাহলে টু প্লাস অফ মাইনাস টু মানে হয়ে যাচ্ছে জিরো, মাইনাস থ্রি প্লাস টেন, তাহলে মাইনাস থ্রি প্লাস টেন, তাহলে হয়ে যাচ্ছে টেন থেকে থ্রি বাদ দিলে সেভেন। তারপর চলে আসছি জিরো প্লাস ফোর মানে হচ্ছে ফোর, আর ওয়ান মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সিক্স, ওয়ান মাইনাস সিক্স মানে মাইনাস ফাইভ। তারপর হচ্ছে মাইনাস ওয়ান প্লাস জিরো মানে মাইনাস ওয়ান, আর ফোর প্লাস টু মানে হয়ে যাচ্ছে সিক্স। তাহলে দিস ইজ দি এ প্লাস টু বি। ওকে, এ প্লাস টু বির ভ্যালু কত পেয়ে গেলে, জিরো সেভেন, ফোর মাইনাস ফাইভ এবং মাইনাস ওয়ান সিক্স। ঠিক একই রকমভাবে তোমরা এ প্লাস টু বি যেভাবে বের করলে সেভাবেই কিন্তু টু বি মাইনাস থ্রি সিটাও বের করতে পারো। একদম সিমিলারলি তুমি টু বি মাইনাস থ্রি সি, তাহলে কী হবে, টু ইন্টু বি ম্যাট্রিক্সটা লিখে দেবে মাইনাস থ্রি ইন্টু সি ম্যাট্রিক্সটা লিখে দেবে। এবার টুটা প্রত্যেকের সাথে গুণ করবে, থ্রিটা প্রত্যেকের সাথে গুণ করবে, তারপর বিয়োগ করে দেবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যোগ বিয়োগ তো আগের দিন আমি ক্লাসে শিখিয়েছি। তাহলে এই যে অঙ্কগুলো আছে একের দাগের, বাকি যে অঙ্কগুলো আছে একেরটা তো আমি করলাম, দুই তিন চার একদম সিমিলার হয়েতে কিন্তু তোমার একদম মানে জলের মতো করে হয়ে যাবে আর কি, মানে তুমি একদম সিমিলার হয়েতে করলে জলের মতো অঙ্ক। সুতরাং দুই তিন চারটা তুমি বাড়িতে করো, না পারলে তো ম্যা হু না, আরে দিবানো মুঝে পেচানো কাহাঁ সে আয়া ম্যা হু ডন। চলো ম্যা ডন না, ম্যা হু ম্যাথ টিচার, অঙ্কওয়ালা নট ফিজিক্স ওয়ালা। চলো দুয়ের দাগে চলে আসি, দুয়ের দাগের এক, দুয়ের দাগের একেরটা কি দিয়েছে দেখে নাও একটু। দুয়ের দাগের একেরটা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে এ ইকুয়াল টু, ক্যাপিটাল এ ইকুয়াল টু টু ফোর ফাইভ সিক্স, টু ফোর ফাইভ সিক্স, ক্যাপিটাল বি ইকুয়াল টু থ্রি সিক্স ফাইভ নাইন। তোমাকে বলেছে যে যদি হয় তবে টু বাই টু ক্রমের বর্গ ম্যাট্রিক্স ক্যাপিটাল এক্স নির্ণয় করো, টু বাই টু ক্রমের বর্গ ম্যাট্রিক্স ক্যাপিটাল এক্স নির্ণয় করো। তোমার কন্ডিশন দেওয়া আছে থ্রি এ প্লাস ফোর বি ইকুয়াল টু টু এক্স, থ্রি এ প্লাস ফোর বি ইকুয়াল টু কত কন্ডিশন দেওয়া আছে, থ্রি এ প্লাস ফোর বি ইকুয়াল টু টু এক্স দেওয়া আছে। তাহলে চলে এসো তোমার গিভেন কন্ডিশন, গিভেন কি দেওয়া আছে, কি থ্রি এ প্লাস ফোর বি ইকুয়াল টু টু এক্স, থ্রি এ প্লাস ফোর বি ইকুয়াল টু টু এক্স।
তাহলে 3 ইনটু এ মানে কত 2 4 5 6 প্লাস 4 ইনটু বি মানে কত 4 ইনটু বি মানে হচ্ছে 3 6 5 9 ইকুয়াল টু 2x তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো তো 3 দিয়ে গুণ করো 3 2 গুণে 6 প্লাস 3 4 12 প্লাস 3 5 15 প্লাস 3 6 18 প্লাস 4 দিয়ে গুণ করো 12 4 6 24 4 5 20 4 9 36 ইকুয়াল টু 2x তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো তো 6 আর 12 যোগ করলে 6 আর 12 যোগ করলে 18 12 আর 24 যোগ করলে 36 15 আর 20 যোগ করলে 35 18 আর 36 যোগ করলে 54 ইকুয়াল টু 2x তাহলে 2 টা এপারে চলে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে 2 টা যদি ভাগ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে বলো তো বলো খোকা 1/2 ইনটু 18 36 35 54 তাহলে কত হয়ে যাচ্ছে x equal to 1/2 টা সবার সাথে ভাগ হবে তাহলে 18/2 মানে 9 36/2 মানে 18 এখানে 35/2 আর 54/2 তার মানে 54/2 মানে হয়ে যাচ্ছে 27 ওকে ইজ দ্যাট ক্লিয়ার দেখে নাও x এর ভ্যালু দি ভ্যালু অফ x বেরিয়ে গেছে তাহলে দুয়ের দাগের এক একটা যেমন আছে দুয়ের দাগের এক একটা যেমন কন্ডিশন ছিল কি কন্ডিশন ছিল 3a প্লাস 4b ইকুয়াল টু 2x এখান থেকে x এর মান তুমি বের করতে পারলে সিমিলারলি দুয়ের দাগের দুয়েরটা দেখো তোমার কন্ডিশন দেওয়া আছে 2a প্লাস b প্লাস x 2a প্লাস b প্লাস x ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে তুমি x এর ভ্যালু বের করতে পারবে না পারবে না একদম একই রকম ভাবে এটাকে যেমন ভাবে তুমি x এর ভ্যালু বের করেছো এখানেও ঠিক তেমন ভাবে a আর b এর মানটা বসিয়ে দেবে দিয়ে ক্যালকুলেশন করার পর এটাকে ওপারে নিয়ে চলে যাবে তাহলে x এর ভ্যালু পেয়ে যাবে না যাবে না পেয়ে যাবে চলো এটাও তাহলে বাড়ির কাজ দিচ্ছি এটাকেও তাহলে তোমরা করে করে ফেলবে না পারলে আবার ওই একই আরে দি বানো মুঝে পেয়েছে না কহাঁ সে আয়া মে হু ডন চলো না পারলে আমি তো আছি আমি তো আছি চলো ভয় কিরে তিনের এক চলে এসো এ ও বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে এ প্লাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে 1 5 10 1 5 10 5 9 8 1 5 10 5 9 8 আর এ মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু তোমার দেওয়া আছে -1 -1 -4 -1 -1 -4 1 1 6 এইটা তোমার দেওয়া আছে তোমাকে কি বলেছে তোমাকে বলেছে এ ও বি নির্ণয় করতে তাহলে তোমার দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে একটা এ প্লাস বি ইকুয়াল টু সামথিং এবং একটা এ মাইনাস বি ইকুয়াল টু সামথিং তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স তোমার দেওয়া আছে তোমাকে কি বের করতে বলেছে তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে দি ভ্যালু অফ এ অ্যান্ড বি অর্থাৎ এ এবং বি এর মান নির্ণয় করতে বলেছে হাউ ইজ দিস পসিবল কিভাবে সম্ভব তুমি ছোটবেলায় অপনয়ন পদ্ধতি বলে একটা পদ্ধতি শিখেছো কখন যখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতে ক্লাস নাইনে পড়তে তখন তাহলে চলো এ প্লাস বি দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে তোমাকে কি বের করতে বলেছে ফাইন্ড আউট এ অ্যান্ড বি তাহলে তুমি এ প্লাস বি তোমার ধরো এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে 2 অ্যান্ড এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে 3 এখান থেকে তুমি কি এবির মান বের করতে শিখেছো না অপনয়ন পদ্ধতিতে শিখেছো তাহলে সিমিলার ওয়েতে এখানে শুধু 2 3 না দেওয়া দিয়ে এখানে শুধু ম্যাট্রিক্সটা দিয়েছে তাহলে একই রকম ভাবে কিন্তু তুমি বের করতে পারবে দেখো একটা অঙ্ক দেখালেই আগুন লেগে যাবে বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে 1 5 10 5 9 8 ক নাম্বার 1 a মাইনাস b ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 4 1 1 6 ক নাম্বার 2 এবার তুমি যদি 1 আর 2 কে যোগ করে দাও তাহলে আগুনটা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না লাগবে লাগবে করছে কিন্তু লাগতে পারছে না চলো দেখি 1 1 6 চলে এসো তাহলে 1 প্লাস অফ মাইনাস 1 মানে 1 মাইনাস 1 মানে 0 5 প্লাস অফ মাইনাস 1 মানে 4 10 প্লাস অফ মাইনাস 4 মানে 6 5 প্লাস 1 মানে 6 9 প্লাস 1 মানে 10 8 প্লাস 6 মানে 14 তাহলে তুমি কি পেয়ে গেলে b b কেটে যাচ্ছে তাহলে 2a ইকুয়াল টু এটা পেয়ে গেলে তাহলে a ইকুয়াল টু কি পাবে এই 2 টা উপরে চলে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হয়ে গেলে 0/2 মানে 0 4/2 মানে 2 6/2 মানে 3 6/2 মানে 3 10/2 মানে 5 14/2 মানে 7 দেখো এ পেয়ে গেলে
এইবার এর যে ভ্যালুটা তুমি পেয়ে গেলে সেই ভ্যালুটা নিয়ে গিয়ে তুমি কোথায় বসাবে, এক নম্বরে বসিয়ে দাও। তাহলে এক নম্বরে এ এর মান বসিয়ে পাই, এক নং এ, এ এর মান বসিয়ে পাই। তাহলে এক নং এ এর মান বসিয়ে দিলে হোয়াট ইজ দিস, কি পাচ্ছ? এক নং এ এর মান বসিয়ে দাও, তাহলে জিরো টু থ্রি, থ্রি ফাইভ সেভেন, প্লাস বি ইকুয়াল টু ওয়ান ফাইভ টেন, ফাইভ নাইন এইট। তাহলে বি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ? ওয়ান ফাইভ টেন, ফাইভ নাইন এইট, মাইনাস জিরো টু থ্রি, থ্রি ফাইভ সেভেন। কি পাচ্ছ গো? কহ কহ মোরে। ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান, ফাইভ মাইনাস টু মানে থ্রি, টেন মাইনাস থ্রি মানে সেভেন, ফাইভ মাইনাস থ্রি মানে টু, নাইন মাইনাস ফাইভ মানে ফোর, এইট মাইনাস সেভেন মানে ওয়ান। চলে এসো, বি ইকুয়াল টু কত পেলে? ওয়ান থ্রি সেভেন টু ফোর ওয়ান। বি ইকুয়াল টু কত পেলে? ওয়ান থ্রি সেভেন টু ফোর ওয়ান। তাহলে দেখো তিনের দাগে এক একটা তোমরা করলে ইন সিমিলার হয়ে, তোমরা কিন্তু তিনের দাগে দুই তিন একই রকম অঙ্ক আছে। দেখো তিনের দাগে দুয়েরটা আমি লিখছি, তিনের দাগে দুয়েরটা কি আছে বলো? তিনের দাগে দুয়েরটা আছে এ মাইনাস টু বি ইকুয়াল টু সামথিং একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং এ মাইনাস থ্রি বি ইকুয়াল টু সামথিং একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এ মাইনাস টু বি দেওয়া আছে, এ মাইনাস থ্রি বি দেওয়া আছে, তোমাকে ফাইন্ড আউট এ অ্যান্ড বি কি বের করতে বলেছে, এ এবং বি বের করতে বলেছে। এখান থেকে কি তুমি এ আর বি বের করতে পারবে? হাউ দিস পসিবল, কিভাবে সম্ভব? দেখো এ মাইনাস টু বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স আর এ মাইনাস থ্রি বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, তুমি চাইছো যে অপনয়ন করতে, অর্থাৎ তুমি হয় এ কে কেটে বাদ দেবে, নয় বি কে কেটে বাদ দেবে, যে কোনো একটাকে কেটে বাদ দিলেই তো আর একটার মান বেরিয়ে যাবে। আমি চাইছি ধরো এটাকে এক নম্বর দিলাম, এটাকে ধরো দু নম্বর দিলাম, তাহলে আমি চাইছি ধরো বি কে বাদ দেবো, তাহলে এখানে বি কত আছে? টু, টু বি, আর এখানে আছে থ্রি। তাহলে আমি এক নম্বরকে কত দিয়ে গুণ করব? তিন দিয়ে না, তাহলে তিন দিয়ে গুণ করলে কত হবে? থ্রি এ মাইনাস সিক্স বি ইকুয়াল টু, এখানেও তিন দিয়ে গুণ হবে, যে ম্যাট্রিক্সটা থাকবে তাকে তিন দিয়ে গুণ করব। আর এখানে দুই দিয়ে গুণ করলে কত হবে? টু এ মাইনাস সিক্স বি ইকুয়াল টু, যে ম্যাট্রিক্সটা থাকবে তাকে কত দিয়ে গুণ করব? দুই দিয়ে। ওকে, এবার চলে এসো, তাহলে এইটা ধরো তিন আর এটা ধরো চার নম্বর, তাহলে এই তিন আর চার যদি তুমি চার মাইনাস তিন বা তিন মাইনাস চার করো, তিন মাইনাস চার, তাহলে তুমি কত পেয়ে যাবে দেখো তো? থ্রি এ মাইনাস সিক্স বি মাইনাস টু এ মাইনাস এ মাইনাস এ প্লাস সিক্স বি ইকুয়াল টু সামথিং মাইনাস সামথিং। দেখো তো সিক্স বি, সিক্স বি কেটে যাচ্ছে, থ্রি এ মাইনাস টু এ মানে এ, এ পেয়ে যাচ্ছ না, এটা এটা বিয়োগ করলে এ পেয়ে যাচ্ছ না। তাহলে এ পেয়ে গেলে এবার এর মানটা নিয়ে তুমি এক নম্বর বা দু নম্বরে বসালে কি পেয়ে যাবে? বি পেয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একদম একই রকম ভাবে কিন্তু তুমি তিনের দাগে তিনেরটাও করতে পারবে। তাহলে তিনের দাগের এক দুই তিন, একেরটা তো করালাম, দুইয়েরটা হিন্টস দিলাম, তিনেরটা তোমরা করবে। তাহলে তিনের দাগের এক দুই তিন কমপ্লিট করে ফেলবে। ম্যাট্রিক্সের অঙ্কের একটা সুবিধা হচ্ছে যে ম্যাট্রিক্সের অঙ্ক কিন্তু তোমাদের খুব জল, মানে জলের মতো। আমি তোমাদেরকে সিলেবাস যখন ডিসকাস করেছিলাম, সেই ডিসকাস করার সময় কিন্তু তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে টপিকগুলো সহজ তার মধ্যে প্রথমে আসছে ম্যাট্রিক্স এবং দ্বিতীয়ত হচ্ছে ভেক্টর। ভেক্টর এবং ম্যাট্রিক্স এই দুটো টপিক কিন্তু অত্যন্ত সহজ, ক্লাস টুয়েলভের মধ্যে সবচেয়ে সহজ বলা যেতে পারে। চলো চারের একেরটাতে চলে এসো। চারের একেরটা কি দিয়েছে? এ ইকুয়াল টু তোমাকে দিয়েছে থ্রি ফাইভ টু এ, এ ইকুয়াল টু কত দিয়েছে? থ্রি ফাইভ টু এ। বি ইকুয়াল টু কত দিয়েছে? বি ইকুয়াল টু দিয়েছে ফোর বি টু নাইন, ফোর বি টু নাইন। এবং সি ইকুয়াল টু কত দিয়েছে? সি ইকুয়াল টু দিয়েছে টোয়েন্টি সিক্স এ ফোরটিন ফোরটি ফাইভ, টোয়েন্টি সিক্স এ ফোরটিন ফোরটি ফাইভ। তোমাকে কি প্রমাণ, তোমাকে কি বলেছে? এ আর বি এর মান নির্ণয় করো যখন টু এ প্লাস ফাইভ বি ইকুয়াল টু সি, এ এবং বি এর মান নির্ণয় করতে বলেছে যখন তোমার কন্ডিশনটা দেওয়া আছে, গিভেন কন্ডিশন টু এ প্লাস ফাইভ বি ইকুয়াল টু সি। তাহলে তোমাকে কিসের মান বের করতে হবে? তোমাকে এ এবং বি এর মানটা বের করতে হবে। তাহলে তোমার গিভেন কন্ডিশনটাতে তুমি চলে এসো। গিভেন কন্ডিশনটা কি দেওয়া আছে? টু এ প্লাস ফাইভ বি ইকুয়াল টু কত? সি। এবার চলে এসো, টু ইন্টু এ মানে কত? থ্রি ফাইভ টু এ, প্লাস ফাইভ ইন্টু বি মানে কত? ফোর বি টু নাইন ইকুয়াল টু সি মানে কত? টোয়েন্টি সিক্স এ ফোরটিন ফোরটি ফাইভ। আ গয়া আ গয়া দিল চুরানে মেয়ে আ গয়া, তিন কলো দুই দিয়ে গুণ করে দাও, তিন দুগানে ছয়, তিন পাঁচ দুগানে দশ, দু দুগানে চার, টু এ এখানে কুড়ি, ফাইভ বি টেন, পাঁচ নং পঁয়তাল্লিশ ইকুয়াল টু টোয়েন্টি সিক্স এ ফোরটিন ফোরটি ফাইভ। অভি তো শুরু হওয়া, খেল খতম হোগা একদিন, ছয় প্লাস কুড়ি ছাব্বিশ,
10 प्लस 10 प्लस 5b 10 प्लस 4 14 2a प्लस 45 इक्वल टू 26a 14 45 अब क्या होगा कलिया ये तो सिमी दुटो मैट्रिक्स जो दी सिमिलर है दुटो मैट्रिक्स जो दी समान है ताहोले एटा साथे एटा समान देखते ही बच्चों 26 26 समान ताले एटा साथे के समान एटा समान एटा साथे एटा समान एवं एटा साथे एटा समान ताई तो बोले चिलम दुटो मैट्रिक्स समान हो सब तो ताले एकाने हो बे 10 a plus 5b equal to तुम्ही कतो लिखते बारो 10 plus 5b equal to a लिखते बारो कतो लिखते बारो 10 plus 5b equal to a आर एक टा की लिखते बारो अच्छा नीचे ही लिखी তুমি এখান থেকে তুলনা করে 10 প্লাস 5b ইকুয়াল টু a লিখতে পারছো আর একটা কি লিখতে পারছো 2a প্লাস 45 ইকুয়াল টু 45 লিখতে পারছো দেখো তো এখান থেকে 2a ইকুয়াল টু প্লাস 45 টা উপরে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস 45 তাহলে 45 মাইনাস 45 মানে হয়ে যাচ্ছে 0 তাহলে 2a ইকুয়াল টু 0 মানে a ইকুয়াল টু কত 0 বাই 2 0 বাই 2 দিস মিন্স 0 তাহলে a ইকুয়াল টু কত পেয়ে গেলে 0 তাহলে a এর মানটা বসিয়ে দাও তাহলে 10 প্লাস 5b ইকুয়াল টু 0 তাহলে 5b ইকুয়াল টু মাইনাস 10 তাহলে b ইকুয়াল টু মাইনাস 10 বাই 5 তাহলে কত হয়ে যাচ্ছে 2 তাহলে b ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছো b ইকুয়াল টু পেয়ে যাচ্ছো মাইনাস 2 অতএব b ইকুয়াল টু কত পেয়ে গেলে b ইকুয়াল টু পেয়ে গেলে মাইনাস 2 দিস ইজ দ্য অ্যানসার তাহলে a ইকুয়াল টু 0 এন্ড b ইকুয়াল টু মাইনাস 2 চলো চারের দাগের 1 হয়ে গেল এবার আমরা চলে যাই চারের দাগের 2 চারের 2 চারের 2 চৌকি চেপে শুই চারের 2 চারের 2 চৌকি চেপে শুই চলেছো এসো হে জেলে দিয়ে যাও প্রদীপ ওখানি বিজন ঘরের কোণে এসো হে চলো চার দুইটা কি বলেছে একটি ম্যাট্রিক্সের 18টি পদ থাকলে তার সম্ভাব্য ক্রমগুলি নির্ণয় করো এবং কোন ম্যাট্রিক্সের 5টি পদ থাকলে তার সম্ভাব্য ক্রমগুলো নির্ণয় করো ফার্স্ট কোশ্চেন একটি ম্যাট্রিক্সের 18টি পদ থাকলে তার সম্ভাব্য ক্রম নির্ণয় করতে বলেছে এন্ড সেকেন্ড কোশ্চেন একটি ম্যাট্রিক্সের 5টি পদ থাকলে তার সম্ভাব্য ক্রমগুলো নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমটা হচ্ছে 18টি পদ থাকলে সম্ভাব্য ক্রম এবং দ্বিতীয়টা হচ্ছে 5টি পদ থাকলে সম্ভাব্য ক্রম চলে এসো একটা ম্যাট্রিক্সে যদি 18টি পদ থাকে তাহলে তার সম্ভাব্য ক্রমগুলো তুমি কিভাবে নির্ণয় করবে তুমি প্রথমে 18কে ভেঙে ফেলবে 18কে ভেঙে তুমি কি কি আকারে লিখতে পারো 1 গুণ 18 তাহলে আমি লিখতে পারি যে একটা ম্যাট্রিক্সের একটাই মাত্র সারি ধরো 18টা পদ এইভাবে থাকতে পারে 1 2 3 4 5 6 এভাবে ডট 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 18 ডট 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 18 তাহলে 18টা পদ এইভাবে থাকতে পারে তাহলে এইভাবে যদি থাকে তাহলে তার সারি কটা সারি একটাই কিন্তু স্তম্ভ কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ডট 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 18টা তাহলে সারি একটাই কিন্তু স্তম্ভ 18টা তাহলে 1/18 এটা একটা ক্রম হতে পারে তাহলে ঘুরিয়ে লিখলে 18/1 টাও একটা ক্রম হতে পারে অর্থাৎ তুমি যেটা এইভাবে লিখেছো সেটা এবার যদি এভাবে লেখো 1 2 3 4 5 ডট 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 18 ওকে ওকে আর কি হতে পারে আর তুমি এবার গুণিতক আকারে প্রকাশ করো 2×9 হতে পারে দুটো সারি নটা স্তম্ভ ইয়েস ক্যান 2×9 হতে পারে তাহলে 2×9 যদি হয় সিমিলার হইতে 9×2 হতে পারে ইয়েস হতে পারে নেক্সট চলে এসো 3×6 হতে পারে 3 6 18 তাহলে 3×6 যদি হতে পারে তাহলে 6×3 টাও হতে পারে আর 4×সামথিং নো 5×সামথিং নো কেননা 18 গুণিতক আকারে তো লেখা যায় না তাহলে এগুলো কিন্তু হতে পারে না ক্লিয়ার না ক্লিয়ার নয় দেখে নাও তাহলে 18 যদি পদ থাকে একটা ম্যাট্রিক্সের মধ্যে তার সম্ভাব্য ক্রমগুলো 1/18 18/1 2/9 9/2 3/6 6/3 মানে তুমি অ্যাকচুয়ালি 18 কে ভাঙতে পারছো যার যার দ্বারা সেগুলোই অ্যাকচুয়ালি তোমার ক্রম আকারে লেখা যেতে পারে আর 5 হলে 5 তো মৌলিক ভাঙা যাচ্ছে না তাহলে 5 হলে এক দুটো মাত্র ক্রম হতে পারে একটা 1/5 আর একটা 5/1 এছাড়া কিন্তু আর কিছু হতে পারে না তাহলে একটা ম্যাট্রিক্সের মধ্যে 5টা পদ থাকলে তার সম্ভাব্য ক্রমগুলো হচ্ছে 1/5 এন্ড 5/1 নান আদার দ্যান এনিথিং ক্লিয়ার চল নেক্সট তাহলে 4 এর 2 হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি 5 এর অঙ্কটাতে 5 5 5 5 5 5 5 চলো 5z পাঁচের এক কি বলছে ও চারের দুই তো হলো চারের তিন চার আছে সরি সরি চারের তিন চারের তিনেরটা কি বলেছে দেখো চারের তিনেরটা বলেছে 2×1 3 1 3 0 x 1 3 0 x প্লাস 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 প্লাস
y0 y0 1 2 equal to কত দেওয়া আছে 5 6 1 8 কি বের করতে বলেছে অর দি ভ্যালু অফ x এন্ড y অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কি করবে প্রথমে দুইটাকে গুণ করে দেবে গুণ করলে 2 6 0 2 x প্লাস y0 1 2 equal to কত পেয়ে যাচ্ছে 5 6 1 8 अभी तो शुरू हुआ है 2 প্লাস y 6 প্লাস 0 মানে 6 0 প্লাস 1 মানে 1 2x প্লাস 2 अभी क्या होगा 5 6 1 8 तभी 2 प्लस y इक्वल टू 5 तो y इक्वल टू 5 माइनस 2 3 2x प्लस 2 एट इक्वल टू कतो 8 ताले 2x इक्वल टू 8 माइनस 2 8 माइनस 2 ताले 2x इक्वल टू 8 माइनस 2 माने 6 ताले x इक्वल टू 6 by 2 this means 3 ताले y के कतो पे गेले 3 and x कतो पे गेले 3 ताले value of y is 3 and the value of x is also 3 next चले এসো 4 এরটাতে ताले 3 এর অঙ্কটা হয়ে গেল এরপর তোমরা চলে এসো 4 4 এর দাগ নম্বরটা কি দিয়েছে স্ক্রিনশট মেনে নিও এটা 4 এর দাগ নম্বরটা কি দিয়েছে দেখো 4 এর কোশ্চেনটা কি দিয়েছে 4 এর কোশ্চেনটা দিয়েছে x plus y plus z x plus y plus z z plus x z plus x y plus z equal to 957 x y এবং z এর মান নির্ণয় করতে বলেছে কি নির্ণয় করতে বলেছে দি ভ্যালু অফ x y এন্ড z চলে এসো x plus y plus z equal to কত পাচ্ছি 9 z plus x equal to কত পাচ্ছি 5 and y plus z equal to কত পাচ্ছি 7 তাহলে এই y plus z equal to 7 এই মানটা নিয়ে এখানটায় বসিয়ে দাও দেখো তো x plus y plus z মানে কত 7 equal to 9 তাহলে x equal to কত 9 minus 7 তাহলে x equal to 9 minus 7 মানে x equal to পেয়ে গেলে 2 এবার x এর মানটা এখানে বসিয়ে দাও তাহলে z plus 2 equal to 5 তাহলে z equal to কত পেয়ে গেলে 5 minus 2 মানে 3 এবার আগুন লেগে যাচ্ছে দেখো z এর মানটা এখানে বসিয়ে দাও তাহলে y plus 3 equal to 7 y equal to 7 minus 3 means 4 x y z এর ভ্যালু অফ x y z 2 3 4 চলো নেক্সট পাঁচের দাগে যাব তার আগে একটু কালি ভরে নিতে হবে পাঁচের দাগের অঙ্কটাতে আমরা যাই চলে এসো নম্বর 5 পাঁচের অঙ্কটা কি দিয়েছে পাঁচের এক a equal to capital a equal to 2 0 minus 5 minus 3 4 7 এটা ক্যাপিটাল a দেওয়া আছে and capital b equal to তোমার দেওয়া আছে 3 1 minus 1 4 5 0 চলো তোমাকে ফার্স্ট প্রমাণ যেটা বলেছে সেটা বলেছে a প্লাস b তার হোল ড্যাশ a প্লাস b তার হোল ড্যাশ ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে a ড্যাশ প্লাস b ড্যাশ a প্লাস b তার হোল ড্যাশ ইকুয়াল টু তোমাকে কত প্রমাণ করতে হবে a প্লাস b তার হোল ড্যাশ ইকুয়াল টু তোমাকে প্রমাণ করতে হবে a ড্যাশ প্লাস b ড্যাশ চলিয়ে জি আবি তো আগে বাড়তে হ্যায় a দেওয়া আছে এন্ড b দেওয়া আছে আচ্ছা ড্যাশ মিন্স হোয়াট ইজ মিন্স ড্যাশ ড্যাশ মিন্স কি a ড্যাশ এটা মানে হচ্ছে at a ড্যাশ মানে কত a ড্যাশ মানে at যেটা তোমরা অলরেডি শিখে এসেছো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্স তাহলে পরিবর্ত ম্যাট্রিক্সের কনসেপ্ট তোমরা শিখেছো একটা ম্যাট্রিক্স যদি এটা a হয় তাহলে তার পরিবর্ত ম্যাট্রিক্সটা কি হয় উল্টে দেখো পাল্টে গেছে অর্থাৎ তার পরিবর্ত ম্যাট্রিক্সটা শুধুমাত্র ঘুরিয়ে দিতে হয় সারি বা স্তম্ভ বরাবর ঘুরিয়ে দিতে হয় তাহলে a দেওয়া আছে তোমার তাহলে তুমি a ড্যাশ ইকুয়াল টু কি লিখতে পারবে 2 - 3 0 4 minus 5 7 b দেওয়া আছে তোমার তাহলে তুমি b ড্যাশ ইকুয়াল টু কি লিখতে পারবে 3 4 1 5 minus 1 0 কি করলাম শুধু ঘুরিয়ে দিলাম দেখো প্রথম সারি যেটা ছিল সেটা প্রথম স্তম্ভ দ্বিতীয় সারি যেটা ছিল সেটা দ্বিতীয় স্তম্ভ প্রথম সারি প্রথম স্তম্ভ দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ তাহলে a ড্যাশ এন্ড b ড্যাশ এবার চলে এসো a plus b হোয়াট ইজ a plus b ইকুয়াল টু কত পাচ্ছো 2 0 minus 5 minus 3 4 7 plus b মানে কত 3 1 minus 1 4 5 0 আবি ক্যা হোগা 2 plus 3 মানে 5 0 plus 1 মানে 1 minus 5 plus or minus 1 মানে minus 6 minus 3 plus 4 মানে 1 4 plus 5 মানে 9 and 7 plus 0 মানে 7 তাবি তো ক্যা হোগা a plus b equal to হোগেয়া
a plus b পেয়ে গেলাম এবার তোমার a plus b তার ড্যাশ বের করতে বলেছে a plus b তার ড্যাশ তাহলে a plus b তার ড্যাশ মানে a plus b তার হোল ড্যাশ তাহলে এটা কি হয়ে যাবে সারিগুলো স্তম্ভ স্তম্ভগুলো সারি অর্থাৎ প্রথম সারি হয়ে যাবে প্রথম স্তম্ভ আর দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় স্তম্ভ হয়ে গেল তাহলে a plus b তার হোল ড্যাশ পেয়ে গেলাম a plus b তার হোল ড্যাশ পেয়ে গেলাম এবার এইটা ইকুয়াল টু তোমাকে কত প্রমাণ করতে হবে a ড্যাশ প্লাস b ড্যাশ তুমি a ড্যাশ প্লাস b ড্যাশ লিখে ফেলো a ড্যাশ মানে কত 2 minus 3 0 4 minus 5 7 and b dash মানে কত 3 4 1 5 minus 1 0 3 4 1 5 minus 1 0 তবে কি হয়ে যাবেগা 2 plus 3 5 minus 3 plus 4 1 0 plus 1 1 4 plus 5 9 minus 5 minus 1 minus 6 7 plus 0 7 a হয়ে গেল খেল খতম পয়সা হজম অর্থাৎ আমি পেয়ে গেলাম a plus b তার হোল ড্যাশ ইকুয়াল টু a ড্যাশ প্লাস b ড্যাশ দেখো তো এটা এটা সিমিলার তো a plus b তার হোল ড্যাশ আর a ড্যাশ প্লাস b ড্যাশ দুটো একই আসছে তাহলে প্রুভড চলো এবার একই রকম ভাবে ইন সিমিলার ওয়েতে পাঁচের দাগের দুয়েরটা দেখো তোমরা যেটা পাঁচের দাগের একের দাগের b পাঁচের দাগের একের দাগের এটা তো a ছিল ইন সিমিলার ওয়েতে তোমাকে bটা করতে বলেছে bটা কি করতে বলেছে পাঁচের দাগের একের bটা কি দেওয়া আছে a - b তার হোল ড্যাশ ইকুয়াল টু a - b ড্যাশ এইটা প্রমাণ করতে দিয়েছে তাহলে একই রকম ভাবে অর্থাৎ সিমিলার ওয়েতে a - b তার হোল ড্যাশ ইকুয়াল টু a - b ড্যাশ এটাও প্রমাণ করতে আশা করি পারবে পারিবো না বলে মুখ করোনা কোভার না পারিলে তা ভেবে দেখো শতবার অলস অবধ যারা কিছুই পারে না তারা তুমি তো তাহাদের মতো নও সুতরাং চেষ্টা করো চেষ্টা করতে তো ক্ষতি নেই চেষ্টা করলেই হবে একটা সময় না হলেও একবার না হলেও একবার তো হবেই মানে একবারে না হলেও একবার হবে মানে তুমি চেষ্টা করো চেষ্টা করে যদি তোমার একবারেও না হয় একবার না একবার গিয়ে তো তোমার হবেই অর্থাৎ তুমি চেষ্টা করতে থাকো অনবরত চেষ্টা করতে থাকো চেষ্টা করলে কিন্তু সুফল মিলবেই সেটা হয়তো সময় সাপেক্ষ হতে পারে হয়তো একটু দেরি হতে পারে কিন্তু চেষ্টা তুমি করে যাও চেষ্টা করলে তোমার সুফল কিন্তু তোমাকে মিলবেই একদিন না একদিন মিলবেই মানে চলে এসো তাহলে a ইকুয়াল টু কত দেওয়া আছে a ইকুয়াল টু তোমার দেওয়া আছে 1 2 3 a ইকুয়াল টু কত 1 2 3 তোমাকে বলেছে a ইনটু 18 নির্ণয় করতে চলে এসো a ইকুয়াল টু তোমার 1 2 3 দেওয়া আছে তোমাকে a ইনটু 18 নির্ণয় করতে হবে ফার্স্ট বলো at কত হবে at এই জাস্ট 1 2 3 এটাকে ঘুরিয়ে দিলে কি হবে 1 2 3 অর্থাৎ তোমার পরিবর্ত ম্যাট্রিক্স তো তাহলে তোমার স্তম্ভটাকে সারি বানিয়ে দাও তাহলে হয়ে গেল এবার তুমি এর গুণফলটা বের করবে অর্থাৎ a ইনটু 80 তাহলে কত হবে 1 2 3 ইনটু 1 2 3 কিভাবে করবে তুমি এবার এবার কেসটা কি হবে তুমি প্রথমে দেখে নাও যে তোমার এ ম্যাট্রিক্স এবং এটি ম্যাট্রিক্সের ক্রম জানলে তুমি তাদের গুণফলের ক্রম কত হবে সেটা বের করতে পারবে তোমাকে আগে শিখিয়েছি কিভাবে সেটা করে ধরো এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা আছে এই এ ম্যাট্রিক্সের সারি কত তিনটে আর স্তম্ভ কটা একটা এই ম্যাট্রিক্সের সারি কটা একটা কিন্তু স্তম্ভ কটা তিনটে এবার তাহলে 3 ইনটু 1 আর 1 ইনটু 3 পাশাপাশি লিখলে তোমাকে কি বাদ দিতে বলেছিলাম এটা তাহলে কত ক্রমের ম্যাট্রিক্স পাবে 3 বাই 3 ক্রমের ম্যাট্রিক্স পাবে অর্থাৎ এ আর এটি গুণ করলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স পাবে 3 বাই 3 ক্রম দেখে নিই যে 3 বাই 3 ক্রম পাচ্ছি কিনা প্রথম সারি প্রথম স্তম্ভ প্রথম এলিমেন্ট প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 1 ইনটু 2 দ্বিতীয় এলিমেন্ট 1 ইনটু 3 3 2 ইনটু 1 2 2 ইনটু 2 4 2 ইনটু 3 6 3 ইনটু 1 3 3 ইনটু 2 6 3 ইনটু 3 9 তাহলে কত পেয়ে গেলে 3 বাই 3 কমের পেলে না তাহলে 3 বাই 3 কমের ম্যাট্রিক্স পেয়ে গেলে বর্গ ম্যাট্রিক্স তাহলে a ইনটু 80 টা হয়ে গেল ইন সিমিলার ওয়েতে তোমাকে তিনেরটাও ইন সিমিলার ওয়েতে একদম সিমিলারলি তুমি তিনেরটা করতে পারবে তিনেরটা তোমার কি দিয়েছে দেখো তিনেরটা দিয়েছে যে a ইকুয়াল টু কত 1 2 3 তোমাকে বলেছে a ইনটু 80 নির্ণয় করো তাহলে তুমি কি করবে 80 টা বের করে নাও 80 কত হবে 1 2 3 1 2 3 অর্থাৎ এই যে সারি বরাবর আছে এটা স্তম্ভ বরাবর চলে যাবে এবার a ইনটু 80 তাহলে a ইনটু 80 কত পাবে 1 2 3 ইনটু 1 2 3 তাহলে কত হয়ে যাচ্ছে এবার প্রথম সারি এটা প্রথম স্তম্ভ এটা তাহলে প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ গুণ হয়ে প্রথম এলিমেন্ট তাহলে 1 ইনটু 1 প্লাস 2 ইনটু 2 প্লাস 3 ইনটু 3 তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো 1 ইনটু 1 মানে 1
প্লাস 2 ইনটু 2 মানে 4 প্লাস 3 ইনটু 3 মানে 9 তাহলে 9 আর 1 10 আর 1 14 কত হয়ে যাচ্ছে 14 14 তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ দি ম্যাট্রিক্স ইজ 14 তাহলে প্রথম ম্যাট্রিক্সটা 3/3 কম হলো আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা শুধু 1/1 কম কেন হলো এটাও তুমি কিন্তু জাস্টিফাই করতে পারো অর্থাৎ তোমার এ দেওয়া আছে 1 2 3 তাহলে এটা কত ক্রমের 1/3 ক্রমের আর এটি দেওয়া আছে 1 2 3 স্তম্ভ বরাবর তাহলে এটা কত ক্রমের এটা হয়ে যাচ্ছে তোমার 3/1 ক্রমের তাহলে 1/3 আর 3/1 পাশাপাশি লেখো কাকে বাদ দেবে কে তাহলে দেখো তো 1/1 ক্রম হচ্ছে না তাহলে आंसर ঠিক আছে যেটা এসেছে সেটা তাহলে ঠিক আছে চলে এসো এরপরের অঙ্কটাতে আমরা চলে যাই 5 এর দাগের 3 হয়ে গেল এবার আমরা চলে যাব 6 এর দাগের অঙ্কটাতে এই 6 এর দাগের অঙ্কটা পর্যন্ত আজকের ক্লাসে আমরা 6 পর্যন্ত করাবো এরপরের ক্লাসে আমরা 7 থেকে বাকি 12 পর্যন্ত কিন্তু করাবো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক আমাদের হচ্ছে 6 এর দাগের অঙ্ক 6 এর দাগের অঙ্কটা দেখে নিই কি দিয়েছে 6 এর দাগের অঙ্কটা তোমাকে দিয়েছে ম্যাট পড়ে ফেলো প্রথমে 6 এর দাগের অঙ্কটা পড়ে ফেলো অঙ্ক প্রথমে পড়তে হবে তারপর বুঝতে হবে যত বেশি পড়বে তত বেশি বুঝবে যেমন লেবু যত বেশি নিংড়ামে তত বেশি রস পাবে ঠিক তেমন ভাবে কিন্তু অঙ্কগুলো তুমি যত বেশি বার পড়বে যত বেশি বার দেখবে তত ভালো বেনিফিট তুমি পাবে চলো দেখে নিই 6 এর দাগের 3 এরটা 6 এর দাগের 3 এরটা কি দিয়েছে এই সরি 6 এর দাগের 3 বলছি রে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে 6 এর দাগেরটা এ ম্যাট্রিক্স 2/m ক্রমের এবং বি ম্যাট্রিক্স 3/n ক্রমের এ ম্যাট্রিক্স কত ক্রমের 2/m এবং বি ম্যাট্রিক্স কত ক্রমের 3/n তোমাকে বলেছে যদি তাদের গুণফল ab সংজ্ঞাত যদি তাদের গুণফল ab সংজ্ঞাত হয় ab সংজ্ঞাত হয় এবং p/4 ক্রমের ম্যাট্রিক্স হয় p/4 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে mn p এর মান নির্ণয় করো কার মান নির্ণয় করবে mn এবং p এর মান mn এবং p এর মান নির্ণয় করতে বলেছে তাহলে a ম্যাট্রিক্সটা কত ক্রমের বলেছে 2/m ক্রমের এবং b ম্যাট্রিক্সটা কত ক্রমের বলেছে b ম্যাট্রিক্সটা বলেছে 3/n ক্রমের তোমাকে কি বলেছে তোমাকে বলেছে ab সংজ্ঞাত হলে এবং সেটা p/4 ক্রমের হলে mn p এর মান নির্ণয় করো প্রথমে বলো ab সংজ্ঞাত ab সংজ্ঞাত এটার অর্থ কি হোয়াট ইজ দি ইনার মিনিং অফ ab সংজ্ঞাত AB সংজ্ঞাত এটার অর্থ হলো A এর স্তম্ভ ম্যাট্রিক্স AB সংজ্ঞাত অর্থাৎ গুণফলটা হবে তাহলে গুণফলটা কখন হবে যখন A এর স্তম্ভ ম্যাট্রিক্স এটা আমি কনসেপ্টে ক্লাসে বলেছি A এর স্তম্ভ ম্যাট্রিক্স ইকুয়াল টু B এর সারি সরি A এর স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু B এর সারি সংখ্যা তাহলে AB কখন সংজ্ঞাত হবে যখন A এর স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু B এর সারি সংখ্যা হবে তাহলে A এর স্তম্ভ সংখ্যার সাথে যদি B এর সারি সংখ্যা সমান হয় তাহলে কি হবে AB সংজ্ঞাত তাহলে A এর স্তম্ভ সংখ্যা কত গো m আর B এর সারি সংখ্যা কত 3 তাহলে m ইকুয়াল টু তুমি কত পেয়ে গেলে m ইকুয়াল টু তুমি পেয়ে গেলে 3 m বেরিয়ে গেল একটা आंसर বেরিয়ে গেল এবার n আর p এবার তুমি এসো যে এই ম্যাট্রিক্স দুটিকে গুণ করলে 2/m এবং 3/n ক্রমের ম্যাট্রিক্স দুটির গুণফল কত ক্রমের ম্যাট্রিক্স ম্যাট্রিক্স দুটির গুণফল কত ক্রমের হবে দেখো 2/m একটা 2/m আর একটা 3/n তাহলে এটা বাদ যাবে তাহলে কত ক্রম হয়ে যাচ্ছে 2/n ক্রমের 2/n ক্রমের এভাবেই তো আমরা ক্রম নির্ণয় করা শিখলাম তাহলে 2/m ক্রমের আর তোমার বলে দিয়েছে কত p/4 ক্রমের কত বলে দিয়েছে p/4 তাহলে তুমি শর্তানুসারে লিখতে পারো শর্তানুসারে 2/n ইকুয়াল টু p/4 তাহলে তুমি দেখো তো তুলনা করে পাই কি পাচ্ছ তুলনা করে পাই কি পাচ্ছ দেখো তো তুলনা করে p ইকুয়াল টু 2 p ইকুয়াল টু কত পেলে 2 আর n ইকুয়াল টু কত পেলে n ইকুয়াল টু পেয়ে গেলে 4 n ইকুয়াল টু কত পেয়ে গেলে n ইকুয়াল টু 4 তাহলে p ইকুয়াল টু কত পেলে 2 আর n ইকুয়াল টু কত পেলে 4 দিস ইজ দা অপশন চলে এসো এই ছিল আমাদের মোটামুটি 6 পর্যন্ত অঙ্ক নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের 7 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে অর্থাৎ নেক্সট ক্লাসে অতি সংক্ষিপ্ত শেষ করছি তোমরা দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একদম ধরে ধরে নিখুঁতভাবে করানোর চেষ্টা করা হচ্ছে 100% দিয়ে করানোর চেষ্টা করা হচ্ছে তোমরা কিন্তু ভালোভাবে ক্লাসগুলোকে করো তাহলে কিন্তু তোমাদের জায়গাটাও তৈরি হয়ে যাবে আমি যতটা 100% ভাবে তোমাদেরকে করাচ্ছি তোমরা যদি না করতে পারো তাহলে কিন্তু কোনো লাভ নেই একটা টিচার একটা স্টুডেন্টকে হার্ডলি 20% দিতে পারে বাকি 80% কিন্তু তোমার নিজস্ব তাই ভালো করে প্র্যাকটিস করো এবং ভালো করে প্র্যাকটিস করে কিন্তু যাতে আমি একদিন গর্ব করে বলতে পারি যে না আমার ক্লাস দেখে তোমরা উপকৃত হয়েছো সেই জায়গাটা অর্জন করো আর আমিনুর স্যার কিন্তু রুকেগা নেহি।